আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে সাথে আছি সুপাত চার্মিন শুরুতেই ডিআরডি কেবল সংবাদ শিরোনাম আল জাজিরার প্রতিবেদনকে সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার বললেন সেনাপ্রধান জানালেন তার ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা শেষ হয়েছে মার্চে দেশ সামনের দিকে এগোতে থাকলে আঘাত আসার শঙ্কা থাকে একনেক বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী সবাইকে সজাগ থাকার আহ্বান লেখক অভিজিৎ হত্যা মামলায় বরখাস্ত মেজর জিয়া সহ পাঁচ আসামির ফাঁসি একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতের সবজির ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ মেহেরপুরের চাষিরা উঠছে না উৎপাদন খরচ নষ্ট হওয়া রোধে সংরক্ষণ ব্যবস্থার দাবি দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোন ধরনের অপপ্রচার সেনাবাহিনীর চেইন অব কমান্ড নষ্ট করতে পারবে না বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আল জাজিরার প্রচারিত প্রতিবেদন সরকার সেনাবাহিনী ও তার বিরুদ্ধে মিথ্যাচার বলে দাবি করেন তিনি মঙ্গলবার সকালে আর্মি এভিয়েশনে বেসিক কোর্স ১১ এর গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জেনারেল আজিজ জানান একটি গোষ্ঠী চাচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে এ বিষয়ে সেনাবাহিনীর সব সদস্য সতর্ক আছে সেনাপ্রধান হিসেবে নিজের দায়িত্ব এবং ভাবমূর্তি সম্পর্কে ওয়াকিবহাল আছেন বলেও মন্তব্য তার এই ইস্যুতে সেনাবাহিনী যাতে কোনোভাবে বিতর্কিত এবং বিব্রত না হয় সেজন্য সজাগ আছেন বলে জানান জেনারেল আজিজ আহমেদ মামলা বা সাজা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিকে পলাতক বলা যায় কি না প্রশ্ন রাখেন তিনি তার ভাইয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটি মার্চে শেষ হয়েছে আর তিনি এপ্রিলে মালয়েশিয়া যান শিগগিরই তার পরিবারের পক্ষ থেকেও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হবে বলেও জানান সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশ যখনই সামনের দিকে এগোতে থাকে তখনই আঘাত আসার শঙ্কা থাকে এই আঘাতের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি জানান অনেক উন্নত দেশ এখনও ভ্যাকসিন পায়নি কিন্তু বাংলাদেশ টিকার প্রয়োগ শুরু করেছে এ নিয়ে যখন গবেষণা চলছিল তখনই টিকা আনার জন্য বাংলাদেশ অগ্রিম বুকিং দিয়ে রেখেছিল প্রধানমন্ত্রী বলেন মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল বলেই এত সব করতে পেরেছেন মানুষের ভাগ্য পরিবর্তনে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনা মোকাবেলায় প্রণোদনার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কিন্তু যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তখনই আঘাত আসে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ পাঁচ আসামির ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান চাঞ্চল্যকর এই রায় ঘোষণা করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হল আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক আকরাম হোসেন আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব মোজাম্মেল হোসেন ওরফে সায়মন এবং আরাফাত রহমান যাবজ্জীবন সাজা পেয়েছে উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবি এদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক রয়েছে তবে মঙ্গলবার আলোচিত এই মামলার রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিল বরাবরের মতোই রাষ্ট্রপক্ষ রায় সন্তুষ্ট হলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার কথা জানান স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় বইমেলা থেকে ফেরার পথে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি কায়দায় হামলায় ঘটনাস্থলে নিহত হন তিনি সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার রায়ে স্বস্তি ফিরেছে খুলনার পাইকগাছায় খুশি নিহতের স্বজনরা ও এলাকাবাসী মঙ্গলবার সকালে আবিরন বেগমের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু জিয়ারত করেন আবিরনের কবর পরে তিনি বলেন এই রায় যুগান্তকারী শিগগিরই রায় কার্যকরের আশাবাদও জানান তিনি আমাদের বাংলাদেশ আমরা খুব খুশি আছি বাংলাদেশ সরকার মামলাটা হ্যান্ডেল করছে তো বাংলাদেশ সরকার যে প্রসেস করছে শুনছি এটা বাংলাদেশের প্রথম মামলা বাংলাদেশের একটা ঐতিহাসিক বিজয় হিসাবে এটা অর্জন হয়েছে তো আমরা খুশি পরিবার থেকে খুশি যে সঠিক ন্যায্য বিচার হয়েছে যারা বিভিন্ন ভাবে দেশ বিদেশে যান তাদের উপরে কেউ আর অত্যাচার আঘাত করতে সাহস পাবে না এই বিচারের রায় একটি মাইল ফলক হিসেবে সবসময় কাজ করবে এবং আমি আশা করি খুব অল্প দিনেই এই বিচারের রায় কার্যকর হবে শীতের সবজির ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ মেহেরপুরের চাষিরা উৎপাদন খরচ উঠছে না তাদের
পচে নষ্ট হওয়ার হাত থেকে সবজি সংরক্ষণের ব্যবস্থা চান তারা। লোকসানের হাত থেকে বাঁচাতে মাঠ পর্যায়ে চাষীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে তুহিন অরণ্যের রিপোর্ট। শীতের সবজিতে ভরে আছে মেহেরপুরে বিস্তীর্ণ মাঠ। জেলায় সবজি চাষ হয়েছে 4000 হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো, কিন্তু অনেক জমিতে ফলন চাষ বেশি হওয়ায় বিপাকে কৃষক। বাজারে পড়ে গেছে সবজির দাম, উৎপাদন খরচ তুলে নিয়ে শঙ্কায় চাষিরা। মূলাতে আপনার মনে করেছিলাম যে 10-15 টাকা বিক্রি হবে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের 2-3 টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে, এখানে আমাদের বিশাল একটা লস। ফুলকপি, বাঁধাকপি, মূলা এসবগুলো প্রচুর চাষ হয়, ভালো হয়েছে, কিন্তু এ সময় আপনার দাম নেই। এই যে আমার এই 12 কাঠা জমি, আমি বেচছি 4000 টাকায়, তাতে তো আমার খরচই ওঠেনি, আমরা এবার লসের ভাগে পড়ে গেছি। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে সবজির দাম পড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। শীতের সবজির দাম এতই কমেছে যে চাষিরা কিছু টাকা পাইছে না, আমরা ব্যবসায়ী আমাদেরও কিছু টাকা হয়েছে না। লোকসানের হাত থেকে বাঁচাতে মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উৎপাদন বৃদ্ধির জন্য যা যা করণীয় সে সম্পর্কে আমরা তাদের পরামর্শ দিয়েছি। অধিক ফলনের কারণে কিছুটা বাজারে দাম কম থাকলেও কৃষক তার এই উৎপাদনের হারের দিক থেকে তারা পুষিয়ে নিতে পারবে। ফসলের অবস্থা অত্যন্ত ভালো এবং এই সময়ে এখন প্রচুর পরিমাণে বাজারে সবজি আসছে, যে কারণে কৃষকরা অনেক ক্ষেত্রে তারা দাম পাচ্ছে না। তবে কৃষক পর্যায়ে যদি এই সবজিগুলো অন্তত কিছুদিন যদি সংরক্ষণ করে রাখতে পারে, তাহলে পরবর্তীতে তারা আবার ন্যায্য মূল্য পাবে। ফসলের ক্ষতির মুখে পড়া যেন কৃষকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। যদি ফসল রক্ষা আর ন্যায্য দাম না পান, তাহলে সবজির আবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন তারা, এটাই মনে করেন সংশ্লিষ্টরা। সুরায়া রহমান, বাংলাভিশন নিউজ ডেস্ক। মাদারীপুরে শিবচরে হাইটেক পার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা অধিগ্রহণে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে ঘরবাড়ি ও গাছপালা, এর প্রতিবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। তবে জেলা প্রশাসন বলছে শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। মাদারীপুর প্রতিনিধি ফরিদুদ্দিন মুফতির রিপোর্ট। মাদারীপুরের শিবপুরের কুতুবপুর ও কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রায় 70 একর জমি নিয়ে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা না করে স্থাপনা ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। এতে আতঙ্কিত এলাকাবাসী। একটি চক্র নতুন নতুন বাড়িঘর ও গাছ লাগিয়ে অতিরিক্ত বিল তোলার পাইতালা করছে বলেও অভিযোগ রয়েছে। জমি হলো আমার ঘর বাড়ি, আমার টাকা দিব আরেকজন কাছে, হ্যাঁ পায়ে দূর মাথে দূর নিয়ে আর করুন, হেন হয়ে যাবো 3 ভাগের 1 ভাগ। এখন যদি সরকার নিতে চায় নিলে আমাদের লিজি মূল্যটা যেন আমরা পাই। 9-10 বছর ধরে বাড়ি বেরি করলে নিশ্চয় আমি জায়গাটা বাদ করছি, জমি নিয়ে গেলে আমি বাড়ি ঘেরো নাই করতে পারি, এই আমার কাছে আমার দাবি। 7 দিন সময় দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শক্তিশালী দালাল চক্র, সেই দালাল চক্রকে আমরা নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলাম যে আপনাদের কারণে যেন প্রকৃত ব্যক্তিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আপনারা আপনাদের ঘরগুলো সরিয়ে নিন। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। যদি পুরনো কোনো ঘর থেকে থাকে, যে সত্যিকার অর্থে তারা এখানে বসবাস করে এবং এখানে তারা তাদের স্থাপনা আছে, তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না, তারা অবশ্যই এখানে তাদের বিল পাবে। অসাধুদের দৌরাতে সরকারের উন্নয়ন প্রকল্পে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার কঠোর নজরদারি চান ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ষষ্ঠ দফায় নোয়াখালীর ভাসানচরে নেওয়া হয়েছে 1011 জন রোহিঙ্গাকে। ভাসানচরের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে তাদের নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর 3টি জাহাজ ছাড়ে। সোমবার রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয় তাদের। এর আগে আরও 5 দফায় 8,581 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। 2020 সালের 4 ডিসেম্বর প্রথম দফায় 1,642 জন, দ্বিতীয় দফায় 28 ডিসেম্বর 1,805 জন, তৃতীয় দফায় 29 জানুয়ারি 1,667 জন, চতুর্থ দফায় 30 জানুয়ারি 1,467 এবং পঞ্চম দফায় 15 ফেব্রুয়ারি 2,010 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে। ভাসানচরে আশ্রয় শিবিরে মোট 1,00,000 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। দেশের বিভিন্ন জায়গায় উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান বিদ্যা ও আরাধনার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা।
ময়মনসিংহে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়া মহল্লায় হয়েছে দেবী সরস্বতীর বন্দনা। কৃষি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপে মণ্ডপে শিক্ষার্থীরা বিদ্যাদেবীর আরাধনা করেন। সিলেটেও বাণী অর্চনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে পূজা হয়। পূজা মণ্ডপে উপস্থিতির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মণ্ডপগুলো রূপ নেয় মিলন মেলায়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্য দিয়ে বরিশালে বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। ঝিনাইদহে সরকারি কেসি কলেজ মণ্ডপে মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজা শুরুর পর অঞ্জলি দিয়ে প্রার্থনা করেন ভক্তরা। অঞ্জলি দিই যাতে আমাদের সারা বছর ভালো যায়, আমরা লেখাপড়া ভালোভাবে করতে পারি। আমরা জ্ঞান লাভের আশায় এখানে সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করতে আসছি। পৃথিবী করোনামুক্ত হোক। নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে হয়েছে দেবী সরস্বতীর পূজা। কুড়িগ্রামে সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লা ও মন্দির সহ বাড়ি বাড়ি আয়োজন করা হয় বিদ্যাদেবী সরস্বতী পূজা। খাগড়াছড়িতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজা হয়েছে। সারা দেশের মতো টাঙ্গাইলেও উৎসব মুখর পরিবেশে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা হয়েছে। BanglaVision News Desk. কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে এই রায় দেন জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নান। 2014 সালের 15 জানুয়ারি ভুরুঙ্গামারি উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের সুলতান মণ্ডল নাতনি রোমানা ও আনিকার ক্ষতবিক্ষত মরদেহ সবার ঘরে পাওয়া যায়। হাসপাতালে মারা যান হাজেরা বেগম নামে আরেকজন। নিহত সুলতানের বড় ভাই মমতাজ ভাড়াটে খুনি দিয়ে এদের হত্যা করে বলে আদালতে স্বীকার করে। ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন মমতাজ উদ্দিন, নজরুল ইসলাম, মজনু ওরফে মঞ্জু, আমির হামজা ওরফে আমির হোসেন, জাকির হোসেন ওরফে রাসেল খান, জালাল গাজী ওরফে পলাশ গাজী, হাসমত আলী শেখ। এদিকে কুমিল্লার দেবিদারে ব্যবসায়ী নারায়ণচন্দ্র পালকে হত্যার দায়ে দেবিদারের বাউরা গ্রামের ফিরোজ সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জেলার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাসরিন জাহান রায়। চট্টগ্রামের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোরে ইপিজেডের পাশে দক্ষিণ রেল বিট বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ হয়ে মারা যান পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ নওশাদ। পুড়ে ছাই হয় 6টি বসতবাড়ি। এদিকে বাগেরহাটের চিতলমারিতে অগ্নিকাণ্ডে 4টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে নগদ টাকা, মালামাল ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 0.25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরার আশাশুনিতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন 3 শ্রমিক। মঙ্গলবার সকালে প্রতাপনগরের কুড়ি কাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পান ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের সময় এই দুর্ঘটনা হয়। ভাটা টানে স্রোতের মুখে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা 12 জনের মধ্যে 9 জনকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হলেও 3 জন নিখোঁজ। তারা হলেন বাবুর আলী, শফিকুল ও আজিজ। তাদের বাড়ি আশাশুনির শ্রীউলায়। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, ভাঙন পয়েন্টে কাজ করার জন্য শ্রমিকরা ট্রলারে এক পার থেকে অন্য পারে যাচ্ছিল। খালের মাঝামাঝি পৌঁছলে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের টানে ট্রলারটি ডুবে যায়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলার পতাকার রূপকার নিউক্লিয়ার সদস্য জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ সহ 5 জাসদ নেতার হত্যার 22 বছর আজ। আলোচিত এই হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামিদের গ্রেফতার ও রায় কার্যকরের দাবি স্বজন ও জাসদ নেতাদের। কুষ্টিয়া থেকে হাসান আলী রিপোর্ট। 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুর প্রাইমারি স্কুল মাঠে সন্ত্রাস বিরোধী সমাবেশে ব্রাশ ফায়ারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আরিফ আহমেদ সহ 5 জনকে। আলোচিত এ হত্যা মামলায় 2004 সালের 30 আগস্ট 10 জনের মৃত্যুদণ্ড এবং 12 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2008 সালে 9 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের খালাস দেওয়া হয় উচ্চ আদালতে। 9 জনের মধ্যে কারাগারে 1 আসামির মৃত্যু এবং 3 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা ভারতে অবস্থান করলেও মাঝে মধ্যেই সীমান্ত পার হয়ে দেশে আসে বলে অভিযোগ রয়েছে। তিনি এদেশের হতদরিদ্র কৃষক শ্রমিক পেশাজীবী মানুষের
নতুন সংগ্রাম করেছেন, তিনি একটা অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করতেন। এই হত্যাকাণ্ডের পলাতক আসামিরা, সাজাপ্রাপ্ত আসামিরা, তারা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও বিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি নিশ্চিত করা উচিত বলে মনে করি। রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের আদেশ রাষ্ট্র বাস্তবায়ন করবেন এবং তারা যেখানেই আছে সেখান থেকে গ্রেপ্তার করে সেই রায় কার্যকর করবেন। এই সব আসামিরা বাইরে থাকার কারণে আমরা আমাদের পরিবারবর্গ একটা ভীতি সন্ত্রস্তভাবে দিন কাটাচ্ছি এবং আমাদের এই মামলার যারা সাক্ষী ছিলেন বা এই মামলার যারা প্রধান সাক্ষী ছিলেন তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি বা হ্যারাসমেন্ট করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে কালিমামুক্ত করার দাবি নিহতের পরিবার ও জেলাবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে নবম দিনের মতো দেয়া হয়েছে করোনার গণটিকা। প্রথম ডোজে 1,62,000 টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত জেলায় প্রায় 30,000 ভ্যাকসিন দেওয়া হয়েছে আর নিবন্ধনকারীর সংখ্যা 40,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবারের সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বরিশাল মহানগর বিএনপি। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিএনপির দলীয় কার্যালয়ে সকালে এই সভা অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের 6টি নগরীতে সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। শহরের সাতমাথায় মরহুমের রাজনৈতিক ও কর্মজীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। জয়পুরহাটে কোভিড-19 সচেতনতামূলক র্যালি, মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে জয়পুরহাট সরকারি কলেজ চত্বর থেকে র্যালিটি বের হয়। পঞ্চগড়ের মিরগড় সীমান্তে সচেতনতামূলক সভা ও 400+ দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা 18 বিজিবি ব্যাটালিয়ন। দুপুরে করতোয়া নদীর পাড়ে অবস্থিত মিরগড় বিজিবি ক্যাম্প মাঠে এসব বিতরণ করা হয়। নীলফামারীতে বেসরকারিভাবে প্রথম কোভিড-19 ফ্রি টিকা নিবন্ধন কর্মসূচির উদ্বোধন হয়েছে। বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক। রামুর গর্জনিয়া শাহবদর আউলিয়া রহমতুল্লাহ আলাহি এতিমখানায় অধ্যয়নরত 30 ছাত্রকে কক্সবাজার দেখার সুযোগ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের এমন সুযোগ করে দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রাজশাহীর তানোরে আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। কাশিমবাজার এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক। গ্রাহক সেবার মান বৃদ্ধি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নাটোরের নেস্কোর আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনে প্রি পেমেন্ট মিটার সংযোজন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হাজি ক্যাম্প শাখাটি আশকোনার হাজি কমরুদ্দিন টাওয়ারে স্থানান্তরিত হয়েছে। নতুন ঠিকানায় এ শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মওলা। রংপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আনোয়ারুল ইসলাম পুনরায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা জানিয়েছে উত্তম স্কুল অ্যান্ড কলেজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাছের চড়া হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হয় পাঁচবিবি চাটখুর যুব সংঘ ফুটবল দল। নাজনী আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আবার। আল জাজিরার প্রতিবেদনকে সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার বললেন সেনাপ্রধান। জানালেন তার ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা শেষ হয়েছে মার্চে। দেশ সামনের দিকে এগুতে থাকলে আঘাত আসার শঙ্কা থাকে, একনেক বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী। সবাইকে সজাগ থাকার আহ্বান। লেখক অভিজিৎ হত্যা মামলায় বরখাস্ত মেজর জিয়া সহ 5 আসামি ফাঁসি, একজনের যাবজ্জীবন কারাদণ্ড। শীতের সবজির ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ মেহেরপুরের চাষিরা। উঠছে না উৎপাদন খরচ, নষ্ট হওয়া রোধে সংরক্ষণ ব্যবস্থার দাবি। এই ছিল এখনকার মতো পরের সংবাদ। সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। আপনাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।